রবিবার সাত সকালে মালদা শহরে দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এমনই অগ্নিকাণ্ড। জানা যায়, রবিবার সকাল 9:20 নাগাদ কয়েকজন স্থানীয় বাসিন্দা দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর পান। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এবং ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেখানে ব্যবসায়ী সহ এলাকার মানুষজন ভিড় জমায়। সেখানে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে মালদা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে ইলেকট্রিকের অবস্থা খুবই খারাপ, যার কারণে শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন একাংশ। চর থেকে 5টি দোকান 25-30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। যদিও রাত্রিকালীন এই ঘটনা ঘটতো, তবে পুরো মার্কেটে অগ্নিকাণ্ডেই শেষ হয়ে যেত। তাই জেলা প্রশাসনের কাছে এই মার্কেট সহ জেলার সমস্ত মার্কেটেই দীর্ঘদিন ধরে পুরনো ইলেকট্রিকের ব্যবস্থা যা রয়েছে তা দ্রুত সমাধানের দাবি জানান তিনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং আমরা ফোন পাওয়ার পরে দমকল অধিকর্তাকে জানাই এবং আমাদের ইংলিশবাজার থানাকে জানাই। তারা ইংলিশবাজার থানা এবং দমকল সময় মতো ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে কিন্তু এখানে দমকল তার কাজ শুরু করে এবং এখন আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। তো এখানে মোট 3-4টা দোকানে আগুন লেগেছে। সব থেকে বড়ো আগুনটা ভোজনদার দোকানে লেগেছে। তার পাশে একটা বিউটি পার্লার ছিল, সেখানেও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা দর্জির দোকান ছিল, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ইমিটেশন দোকানেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিক দোকান কিছু একটা ইলেকট্রিকের হোলসেল দোকান ছিল, তাদেরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক আমরা যেটা দেখতে পাচ্ছি 25-30 লাখ টাকার মতো মাল এখানে নষ্ট হয়েছে। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ভোজনবাবুর দোকানে হয়েছে এবং এটা ইলেকট্রিক থেকেই, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই মনে হচ্ছে আগুন। কিন্তু ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুন এবং এই বাজারে ইলেকট্রিক পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা বারবার ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছি যে ইলেকট্রিক লাইনগুলোকে ঠিক করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, যার জন্য ইলেকট্রিকের থেকেই আগুনটা হয়েছে। এবং আজকে আমাদের সৌভাগ্য যেটা দিনের বেলা হয়েছে, দিনের বেলা হওয়ার জন্য বাজারে ব্যবসায়ীরা মোটামুটিভাবে দোকান খুলেও ছিল, 9টার মধ্যে সবাই দোকান খুলেও ছিল বলে আমরা তাড়াতাড়ি এটা হয়েছে। কিন্তু যদি রাত্রিবেলায় ঘটনাটা ঘটতো তাহলে গোটা বাজারটা আজকে শেষ হয়ে যেত। আমরা বারবার দাবি রাখবো যে আমরা এরপরেই পরবর্তীকালে আমরা জেলা সমর্থকে বলবো যে ইলেকট্রিসিটির ব্যাপারে অবিলম্বে যাতে ব্যবস্থা না হয়। যদি না নাই প্রত্যেকটা মার্কেট, শুধু নেতা এই সিদ্ধিশিয়ার মার্কেট নয়, নেতাজি মার্কেট, চিত্তরঞ্জন মার্কেট, ঝলঝলিয়া মার্কেট, মগ্ধম সব মার্কেটে ইলেকট্রিকের অবস্থা খুবই খারাপ। কত টাকা ক্ষতিপূরণ হয়েছে? মোটামুটি 20-25 লাখ টাকার মতো আনুমানিকভাবে এখন যেটুকু দূর দূর দেখা যাচ্ছে তাতে আনুমানিক এই ক্ষতিটা হয়েছে। ঠিক আছে, আপনারা কোথায় এসেছিলেন? আপনারা হোটেলে ছিলেন? এই হোটেলে কতজন ছিলেন হোটেলে আপনারা? আতঙ্কে বেরিয়ে এসছেন? কি নাম আপনার? কি নাম আপনার? চৌধুরী, আমরা রানীপুরে